हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। माई सेल्फ राजश्री बैनर्जी फ्रॉम बाँकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज एंड हॉस्पिटल। तुम्हारे देखो क्लस इलेवेनर ह्यूमन फिजियोलॉजी डाइजेशन एंड एब्जॉर्प्शन हो तो डाइजेशन एंड एब्जॉर्प्शन सबटाई कमप्लीट हो गए, किंतु किछु किछु जायगा तुम्हारे नतून करे एड करे एनसीईआरटी। सो तो सेइगुलो आमार एनसीईआरटी बोइते नेइ, कारण आमार एनसीईआरटी बोइटा पुरोनो। तो आमी देखेछि जे दुटो छक मतो जिनिस आछे, छक ठीक नय माने हाइलाइटेड पोर्शन आछे। जेमन देखो एइ जे देखा आछे, जेमन येलो हाइलाइटेड करे आछे एइ पोर्शन आरेकटा आछे लास्टेर दिके। तो ओइ दुटो पोर्शन आमादेर छिलो ना आमादेर बोइते, तो सेइ जोन्नोई एइभाबे पढ़ाच्छि। आमी पीडिएफटाके डाउनलोड करे निये ओखान थेके पढ़ाच्छि। तो तोमरा किन्तु तोमादेर निजेदेर बोइ थेके देखो। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি, আমাদের কিন্তু ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এছাড়া আমাদের অন্যান্য চ্যাপ্টারও অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে, কেমিস্ট্রি এবং বায়োলজি। তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ভিজিট করে দেখো, এবং ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশনের আগের ভিডিওগুলো পেতে চাইলে তোমরা চ্যানেলে গিয়ে প্লেলিস্টে দেখতে পারো, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন বলে দেওয়া আছে। অথবা দেখো যে স্ক্রিনে তোমরা দেখছো সেই স্ক্রিনের ডান দিকে উপরের দিকে একটা আই বাটন আছে, তো সেই আই বাটনটাতে ক্লিক করে নাও, তাহলে তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন বলে। তো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করি ক্যালোরিফিক ভ্যালু অফ প্রোটিন, কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট। তো কি বলছে, ক্যালোরিফিক ভ্যালু মানে হচ্ছে কি, যে এই যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, আমরা দেখলাম যে আমরা খাওয়ার সময় মানে যে ফুডটা নিই তার মধ্যে কী কী থাকে, প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে, ফ্যাট থাকে এবং নিউক্লিক অ্যাসিড থাকে। তো সেগুলো আমরা ডাইজেশন জেনেছি এবং অ্যাবজর্পশন জেনেছি, এবং সবটাই আমাদের কিন্তু খুব ডিটেলস আমরা পড়িয়েছিলাম ডাইজেশনের সময়। আমরা এনজাইমগুলো কী করে কাজ করছে সব ছকের মাধ্যমে নোটস মতো বানিয়ে বানিয়ে দিয়েছিলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো এই যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলো ডাইজেশন হলো, লাস্ট আমাদের মেন এমটা কী, যে এখান থেকে আমরা এনার্জি পাবো কিছুটা। তো সেইটা আমাদের কত এনার্জি আমরা পাই, অর্থাৎ আমরা প্রোটিন খেলে কত এনার্জি পাই, এক গ্রাম প্রোটিন যদি খাই তাহলে কত কিলো ক্যালোরি এনার্জি পাই, বা এক গ্রাম ফ্যাট খেলে কত কিলো ক্যালোরি, বা এক গ্রাম কার্বোহাইড্রেট খেলে আমরা কতটা পাই এনার্জি, তো সেটা আমাদের জানা দরকার। তবেই তো আমরা সেই অনুযায়ী আমরা যে আমাদের টোটাল মানে ডেজে আমাদের এত এনার্জি লাগে, তাহলে আমরা এত এত এই এই জিনিসগুলো এইভাবে খেলে তাহলে আমরা সেইভাবে আমরা কাজে লাগাতে পারবো, সেই রকম এনার্জি সেটা থেকে আমরা পাবো। তো সেটার জন্য আমাদের জানতে হবে যে কোন ফুডটা থেকে আমরা কত গ্রাম করে এনার্জি পাই। তো সেটার জন্যই এই পার্টটা তোমাদের দিয়েছে। দেখো কি বলছে, দ্য এনার্জি রিকোয়ারমেন্ট অফ অ্যানিমালস অ্যান্ড দ্য এনার্জি কন্টেন্ট অফ ফুড আর এক্সপ্রেসড ইন টার্মস অফ মেজার্ড অফ হিট এনার্জি, বিকজ হিট ইজ দ্য আলটিমেট ফর্ম অফ অল এনার্জি। দেখো বলছে যে আমাদের অ্যানিমালসে কতটা এনার্জি লাগে এবং আমাদের ফুডসের কন্টেন্টসের মধ্যে কত এনার্জি আছে, সবকটাকে আমরা কী করছি, হিটে প্রকাশ করছি। কেন হিটে প্রকাশ করছে, কারণ আমাদের প্রত্যেকটা এনার্জি লাস্ট যে ফর্মটা সেটা হচ্ছে হিট। দেখো এই যে বলছে আলটিমেট ফর্ম অফ অল এনার্জি, অর্থাৎ প্রত্যেকটা এনার্জির হচ্ছে আলটিমেট ফর্ম হয় হিট। তো সেই জন্য আমরা একসাথে সবকটাকে হিট দিয়ে প্রকাশ করব। এরপর দেখো, দিস ইজ অফেন মেজার টু অ্যাজ ক্যালোরি অর জুল, অর্থাৎ এইটা এই যে আমরা হিটটাকে প্রকাশ করবো এটা মেজার করা হয়, অর্থাৎ মাপা হয় ক্যালোরি অথবা জুল। ক্যালোরি হচ্ছে সিজিএস ইউনিট আর জুল হচ্ছে এসআই ইউনিট। তোমরা অনেকেই দেখবে যে অনেকে দেখবে জিমে গেছে, সে এসে আমাকে সে এসে তোমায় বলছে যে এত ক্যালোরি আজকে বার্ন হলো, এত কিলো ক্যালোরি বার্ন করলাম, এত ক্যালোরি বার্ন করলাম। বা কোথাও দেখবে এখন বড় বড় রেস্টুরেন্টগুলোতে কী হয়, খাবারের পাশে লেখা থাকে যে এই খাবারটা এক কাপ তুমি যদি খাও, কোনো আইসক্রিম মনে করো, তার কত কিলো ক্যালোরি তোমার বডিতে ঢুকবে বা কত ক্যালোরি ঢুকবে, সেগুলো কিন্তু সব লেখা থাকে বড় বড় রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলো। তাহলে তুমি সেইভাবে সেই অনুযায়ী তুমি খাবার খেতে পারবে, বোঝা গেল? তো সেই এইটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট জায়গা। তো সেটাই বলছে, দিস ইজ অফেন মেজার টু অ্যাজ ক্যালোরি অর জুল, অর্থাৎ বেশিরভাগ সময় এটা ক্যালোরি অথবা জুল দিয়ে প্রকাশ করা হয়। উইচ ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ 1 গ্রাম অফ ওয়াটার বাই 1 ডিগ্রি সেন্টিগ্রেড।
অর্থাৎ ওয়ান ক্যালোরি মানে কতটা? ওয়ান ক্যালোরি মানে হচ্ছে আমাদের 1 গ্রাম যদি আমরা ওয়াটারকে নিই তাহলে তার টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে গেলে যে পরিমাণ তাপ লাগবে আমাদের, সেটাকে আর যে পরিমাণ এনার্জি লাগবে সেটাকে আমরা বলবো 1 ক্যালোরি। বোঝা গেল? মানে যদি আমরা 1 গ্রাম ওয়াটার নিই, নিয়ে সবই দেখো এক এক, 1 গ্রাম ওয়াটার নিলাম, নিয়ে সেটার টেম্পারেচার মনে করো ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তো 25 থেকে কী করলাম আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো, অর্থাৎ তার যে টেম্পারেচার আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড সেটাকে আমি 26 ডিগ্রি সেন্টিগ্রেড করাবো। অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে গেলে 1 গ্রাম ওয়াটারের ক্ষেত্রে যে পরিমাণ তাকে এনার্জি আমাকে দিতে হবে সেই পরিমাণ এনার্জিটাকে আমি বলবো 1 ক্যালোরি। বোঝা গেল? এবার দেখো, সিন্স দিস ভ্যালু ইজ টাইনি অ্যামাউন্ট অফ এনার্জি, ফিজিওলজিস্ট কমনলি ইউজ কিলো ক্যালোরি অর কিলো জুল। অর্থাৎ ক্যালোরি এবং জুল এটা হচ্ছে খুব ছোট, তো সেই জন্য আমাদের অত ছোট দিয়ে আমরা যদি প্রকাশ করি তাহলে আমাদের অনেক বড় সংখ্যাটা হবে। আমরা জানি যে মনে করো যদি আমরা 1000 গ্রাম বলি তাহলে 1000 গ্রাম না বলে যদি 1 কেজি বলি তাহলে আমাদের সেটা সুবিধা হয়, তো সেই জন্যই আমরা গ্রামে প্রকাশ না করে তখন আমরা কেজিতে প্রকাশ করি। ঠিক সেইভাবে ক্যালোরি বা জুল এগুলো হচ্ছে খুব ছোট ইউনিট, যেমন গ্রামের মতো, তো সেই ক্ষেত্রে আমরা সবসময় কিন্তু ওটাকে কিলো ক্যালোরি দিয়ে প্রকাশ করি। কিলো ক্যালোরি বা কিলো জুল এটা দিয়ে প্রকাশ করলে কী হয়, যে সংখ্যাটা থাকে, যেমন 1000 গ্রাম, 1000 সংখ্যাটা বড়, কিন্তু যখন আমি এটাকে কেজি দিয়ে প্রকাশ করছি তখন কী হচ্ছে 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের ক্যালকুলেশনে বা বলার ক্ষেত্রে সুবিধা হবে। তো সেই জন্য এখানেও ঠিক সেটা আমি করাই, ক্যালোরি বা জুল দিয়ে না করে সেটাকে কিলো ক্যালোরি বা কিলো জুল দিয়ে প্রকাশ করা হয়। সেটাই বলছে ফিজিওলজিস্ট কমনলি ইউজ কিলো ক্যালোরি অর কিলো জুল। হ্যাঁ, সিন্স দ্য ভ্যালু ইজ টাইনি অ্যামাউন্ট অফ এনার্জি, মানে ওই যে ক্যালোরি এবং জুল এটা হচ্ছে খুব ছোট এনার্জি, সেই জন্য এটা কিলো ক্যালোরি বা কিলো জুল দিয়ে বেশিরভাগ সময় প্রকাশ করা হয়ে থাকে। এবারে বলছে এই যে কিলো ক্যালোরি দিয়ে আমরা প্রকাশ করবো, আমরা জানলাম ক্যালোরি 1 গ্রাম ওয়াটারের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ এনার্জি লাগে তাকে 1 ক্যালোরি বলে। এবারে তাহলে আমরা যদি কিলো ক্যালোরি দিয়ে প্রকাশ করি তাহলে আমাদের কিন্তু কিলো 1 কিলো ক্যালোরি মানে কত এনার্জি সেটা জানতে হবে। সেটাই বলছে, দেখো 1 কিলো ক্যালোরি ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ 1 কেজি অফ ওয়াটার বাই 1 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এখানে ওই 1 গ্রাম ওয়াটারটা 1 কেজিতে হয়ে গেল, অর্থাৎ তাহলে 1 কিলো ক্যালোরি কাকে বলে, 1 কেজি অফ ওয়াটার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ এনার্জি লাগে তাকে আমরা বলবো 1 কিলো ক্যালোরি। 1 ক্যালোরি কী ছিল? 1 গ্রাম ওয়াটার 1 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 কিলো ক্যালোরি কী হলো? 1 কেজি ওয়াটার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে। এরপরে দেখো, নিউট্রিশনিস্ট ট্র্যাডিশনালি রেফার টু কিলো ক্যালোরি অ্যাজ দ্য ক্যালোরি অর জুল। অর্থাৎ দেখো নিউট্রিশনিস্ট কী করে, এই যে কিলো ক্যালোরি সেটাকে ওরা সংক্ষেপে বলে ক্যালোরি অথবা জুল। তাহলে আগে যে আমরা দেখলাম যে যেটা আমরা 3 নম্বর লাইনটাতে দেখো, দিস ইজ অফেন মেজার টু অ্যাজ ক্যালোরি অর জুল, সেখানে দেখো সিটা হচ্ছে ছোটো হাতে আর জেটাও কিন্তু ছোটো হাতে, কিন্তু এখানে যখন নিউট্রিশনিস্ট ট্র্যাডিশনাল রেফার টু দ্য কিলো ক্যালোরি অ্যাজ এ ক্যালোরি বলছে বা জুল বলছে, তখন দেখো সিটা এবং জুলের জেটা কিন্তু বড় হাতে, অর্থাৎ যখন আমরা সেটাকে তোমার সি 1 গ্রাম যখন বলবো, মানে 1 গ্রাম আর তোমার ওয়াটারের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ এনার্জি লাগে যখন সেটা বলবো তখন হচ্ছে ক্যালোরি বা জুল, সেখানে হচ্ছে সিটা ছোটো হাতে, সেই ক্যালোরি সিটা ছোটো হাতে, কিন্তু যখন 1 কেজি অফ ওয়াটারের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে কী লাগে, কত এনার্জি লাগে, সেখানে হচ্ছে কিলো ক্যালোরি। এই কিলো ক্যালোরিটাকে নিউট্রিশনিস্টরা কী করে, এটাকেও ক্যালোরি দিয়েই প্রকাশ করে, কিন্তু সেটার সিটা বড় হাতের হয়। বোঝা গেল?
মানে মনে করো যদি আমরা গ্রামটাকে গ্রাম বলে আর কিলোগ্রামটাকেও গ্রাম বলেই বলতাম, কিন্তু গ্রামের যখন শুধু গ্রাম হতো তখন জিটা ছোট হাতের হতো, আর কিলোগ্রামটাকে আমরা যদি বড় হাতের জি দিয়ে প্রকাশ করি তাহলে ঠিক যেরকমটা হবে সেই রকম ব্যাপারটা হচ্ছে। এরপর দেখছি, দ্য অ্যামাউন্ট অফ হিট লিবারেটেড ফ্রম কমপ্লিট কম্বাশন অফ 1 গ্রাম অফ ফুড ইন এ বম্ব ক্যালোরিমিটার ইজ ইটস গ্রস ক্যালোরিফিক অর গ্রস এনার্জিক ভ্যালু। অর্থাৎ যদি যে পরিমাণ হিট বলছে 1 গ্রাম যদি ফুডকে আমরা একটা বম ক্যালোরিমিটার মানে কি বলছে, এ ক্লোজড মেটাল চেম্বার ফিল্ড উইথ অক্সিজেন, অর্থাৎ বম ক্যালোরিমিটারের মধ্যে আমরা কি করলাম 1 গ্রাম কার্বোহাইড্রেট দিয়ে দিলাম, করে সেটাকে ফিল্ড উইথ অক্সিজেন আছে সেখানে আমরা অক্সিডেশন করালাম, তাহলে যে পরিমাণ এনার্জি তৈরি হবে সেই এনার্জিটাকে বলা হচ্ছে, যে পরিমাণ হিট তৈরি হবে সেই হিটটাকে বলা হচ্ছে গ্রস ক্যালোরি অর গ্রস এনার্জি ভ্যালু। আরেকটা কি বলছে, দ্য অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি কম্বাশন অফ 1 গ্রাম অফ ফুড ইজ দ্য ফিজিওলজিক্যাল ভ্যালু অফ ফুড। অর্থাৎ যখন 1 গ্রাম ফুড আমাদের বডিতে যে পরিমাণ হিট তৈরি করছে তাকে আমরা বলছি ফিজিওলজিক্যাল ভ্যালু অফ ফুড। তাহলে বডিতেও অক্সিডেশন হচ্ছে, বোম ক্যালোরিমিটারেও আমাদের অক্সিডেশন হচ্ছে, কিন্তু দেখা যাবে দুটো অক্সিডেশনের মাধ্যমে যে হিটটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আলাদা। আলাদা মানে কোনটাই বেশি হবে, অবশ্যই বোম ক্যালোরিমিটারে বেশি হবে। কেন বেশি হবে, কারণ কি দেখো বোম ক্যালোরিমিটারটা হচ্ছে একটা মেটাল চেম্বার ক্লোজ এবং সেখানে ফিল্ড উইথ অক্সিজেন আছে, তো সেই ক্ষেত্রে আমরা 1 গ্রাম যখন কার্বোহাইড্রেট দিচ্ছি সেটা যে পরিমাণ এফিসিয়েন্সি তা অক্সিডেশন হচ্ছে আমাদের বডিতে, কিন্তু পুরো অক্সিজেনটা কিন্তু সেই 1 গ্রাম ফুডের ওপর হচ্ছে না, তা অক্সিজেনের অন্যান্য কাজও আছে, তো সেই পরিমাণ এফিসিয়েন্সিতে কিন্তু বডিতে আমাদের অক্সিডেশনটা হচ্ছে না, তো সেই জন্য কিন্তু আমাদের বম্ব ক্যালোরিমিটারে আমরা যদি অক্সিডেশন করাই সেই ক্ষেত্রে আমাদের হিটটা অনেক বেশি পাওয়া যায়, তো আর বডিতে কিন্তু সেক্ষেত্রে একটু কম পাওয়া যায়। তো এটাই তোমাদের কিন্তু জানার মেইন বিষয়। একটা ফার্স্ট তোমাদের জানতে হবে 1 ক্যালোরি মানে ডেফিনেশন, 1 কিলোক্যালোরি ডেফিনেশন, তারপরে হচ্ছে গ্রস এনার্জি ভ্যালু কাকে বলছি, যখন বম ক্যালোরিমিটারে 1 গ্রাম ফুডকে আমরা যখন অক্সিডেশন করাচ্ছি তখন যে পরিমাণ হিট তৈরি হচ্ছে তাকে আমরা গ্রস এনার্জিক ভ্যালু বলছি, আর ফিজিওলজিক্যাল ভ্যালু অফ ফুড কখন বলছি, যখন আমাদের বডির মধ্যে অ্যাকচুয়াল অ্যামাউন্ট যে পরিমাণ হিট তৈরি হচ্ছে যেটা হচ্ছে গ্রস এনার্জিক ভ্যালু থেকে অবশ্যই কম সেইটাকে আমরা বলছি ফিজিওলজিক ভ্যালু অফ ফুড। এবারে গ্রস ক্যালোরিফিক ভ্যালু অফ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আর দেখো 4.1 কিলোক্যালোরি পার গ্রাম, 5.65 কিলোক্যালোরি পার গ্রাম, 9.45 কিলোক্যালোরি পার গ্রাম। এটা তোমাদের মনে রাখতে হবে যে বম ক্যালোরিমিটারে আমরা যদি 1 গ্রাম কার্বোহাইড্রেটকে আমরা সেখানে অক্সিডেশন করাই তাহলে হিট তৈরি হচ্ছে, বোঝা গেল? তাহলে আমাদের কী কী জানতে হবে যে বম ক্যালোরিমিটারে কত পরিমাণ হিট তৈরি হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে, কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট তিনটের ক্ষেত্রেই জানতে হবে, বম ক্যালোরিমিটারে আমি যখন অক্সিডেশন করাচ্ছি তখন কী পরিমাণ হিট তৈরি করছে এবং আমাদের বডির মধ্যে যখন অক্সিডেশন হচ্ছে তখন কী পরিমাণ হিট তৈরি হচ্ছে। তো সেটাই দেখো তোমাদের পরপর লেখা আছে, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যখন আমরা বম ক্যালোরিমিটারে করছি তখন আমাদের 4.1 হচ্ছে, কিন্তু যখন ফিজিওলজিক্যাল ভ্যালু দেখো তার 4 কিলোক্যালোরি হয়ে যাচ্ছে, অর্থাৎ 0.1 কিলোক্যালোরি কিন্তু হচ্ছে না। আমি যে বললাম যে বম ক্যালোরিমিটার থেকে সবসময় কিন্তু কম থাকে বডির, কারণ বডির মধ্যে অক্সিজেনের আরও অন্যান্য কাজ আছে, কিন্তু ক্যালোরিমিটারে কী হতো কী হচ্ছে অক্সিজেনে কিন্তু ওই একটাই কাজ যে আমার যে ফুডটা এসছে তাকে আমি অক্সিডেশন করাবো, কিন্তু বডির মধ্যে সেটা নিশ্চয়ই না, অনেক রকমের মেটাবলিজম চলে, তো সেই ক্ষেত্রে কিন্তু বডির মধ্যে অক্সিডেশন হয়ে হিট তৈরি হওয়ার যে অ্যামাউন্টটা সেটা কিন্তু কম হয়। আর তাহলে প্রোটিনের ক্ষেত্রে কত দেখো 5.65 কিলোক্যালোরি বম ক্যালোরিমিটারে, আর তোমার ফিজিওলজিক্যাল ভ্যালু হচ্ছে 4 কিলোক্যালোরি। আর তারপরে হচ্ছে ফ্যাট আছে, ফ্যাটের ক্ষেত্রে দেখো বম ক্যালোরিমিটার হচ্ছে 9.45 কিলোক্যালোরি আর হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল ভ্যালু হচ্ছে 9, অর্থাৎ সব কটাতেই কিন্তু কম কম হচ্ছে। তো তোমরা এই ভ্যালুগুলো প্রত্যেকটা কোনটা ভ্যালু কত, বম ক্যালোরিমিটারে কত আর হচ্ছে তোমার বডির মধ্যে কত, এটা আর 1 ক্যালোরি ডেফিনেশন, 1 কিলো ক্যালোরি ডেফিনেশন,
আর হচ্ছে যেমন গ্রস এনার্জিক ভ্যালু বলতে আমরা কী বুঝি আর ফিজিওলজিক্যাল ভ্যালু বলতে আমরা কী বুঝি, ব্যাস এই কটা জিনিস তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য পুরো পোর্শনটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর একটা জিনিস যেটা মনে রাখবে সেটা হচ্ছে, দেখো গ্রস ক্যালোরিফিক বা গ্রস এনার্জি ভ্যালুর ক্ষেত্রে আমাদের সিকোয়েন্সটা কী হচ্ছে, ফার্স্ট যাচ্ছে আমাদের ফ্যাট, অর্থাৎ ফ্যাটের হচ্ছে আমরা এনার্জি বেশি পাচ্ছি, হিট ফ্যাট, তারপর হচ্ছে লেসার, ফ্যাটের তারপরে হচ্ছে গ্রেটার দ্যান হচ্ছে তোমার প্রোটিন, তারপরে হচ্ছে গ্রেটার দ্যান হচ্ছে কার্বোহাইড্রেট, এই সিকোয়েন্সে যাবে, ফার্স্ট হচ্ছে ফ্যাট, তারপর হচ্ছে গ্রেটার দ্যান হচ্ছে প্রোটিন, তারপর গ্রেটার দ্যান হচ্ছে কার্বোহাইড্রেট। কিন্তু যখন আমরা ফিজিওলজিক্যাল ভ্যালু বলবো তখন সেই ক্ষেত্রে হবে ফ্যাট গ্রেটার দ্যান হচ্ছে কার্বোহাইড্রেট ইকুয়ালস টু হচ্ছে প্রোটিন, অর্থাৎ কার্বোহাইড্রেট এবং প্রোটিন দুটোর ক্ষেত্রে দেখো 4 কিলো ক্যালোরি পার গ্রাম আছে, অর্থাৎ ফিজিওলজিক্যাল ভ্যালুর ক্ষেত্রে কিন্তু কার্বোহাইড্রেট এবং প্রোটিন এই দুটোর কিন্তু হিট বা এনার্জি, যেটা তুমি ক্যালোরিফিক যেটা বলা হয় ফিজিওলজিক্যাল ভ্যালু, সেটা কিন্তু দুটোর ক্ষেত্রে ইকুয়াল হবে, আর ফ্যাটের ক্ষেত্রে সেটা বেশি হবে, ফ্যাটের ক্ষেত্রে 9 হবে আর কার্বোহাইড্রেট আর প্রোটিনের ক্ষেত্রে 4 হবে। তাহলে আমাদের কিন্তু পুরোটাই এটা বোঝা হয়ে গেল এই বক্সটা। এরপরে তোমাদের যে ক্লাসটা থাকবে সেখানে থাকবে তোমাদের পরে আরেকটা দেখবে এনসিইআরটির একদম লাস্টের দিকে পিইএম বলে একটা আছে জিনিস, সেটা আমরা সেখানে বুঝি। ওকে, তো আজকে এই অবধি, থ্যাংক ইউ।